हेलो फ्रेंड्स, सलामुअलैकुम, नमस्कार, वेलकम बैक टू फरजाना सल्दी बेक्स एंड कुक्स। आज आग बढ़ो एक बारे सहज एन जिका आलुर झुलिया भाजी। एक बारे सिम्पल भाजी है और शुकान भातर खूब मजा लगे गरम दिन खाने। जो जिका एक्सट्रा कोई थाकी जाए तेतिया हले बुट दाली लगत एखन दाली बनाई लब। इयार रेसिपी तो डिस्क्रिप्शन बक्स दिया आछे, आपनालुक चाई लब। এই জিকা আলু ভাজি বনাব কারণে আমাক লাগিব দুটা জিকা। জিকাকিটা ভালকৈ ধুই পেলাই বাকলি গুচাই লব আর বাকলিখিনি আপনালোক পেলাই নিদিব। এই জিকা বাকলির দুখন চাটনি মই রেসিপি লিঙ্কটো ডিসক্রিপশন বক্সত দি দিছো, আপনালোক চাই লব। বিরাটে সোৱাদ হয় এই দুখন চাটনি খাবলৈ, আপনালোক নিশ্চয় বনাই চাব। জিকাকিটা দীঘলিয়াকৈ ফালি লব মাজত আর তারপর বহল বহলিয়াকৈ যেনেকে দেখাইছো ঠিক তেনেদৰে জিকাখিনি কাটি লব। আৰু এই জিকাখিনি কটা হৈ গলে পানীৰে জাস্ট এবাৰ ধুই দিব, কিন্তু পানীত ভিজাই পেলাই নথব, কাৰণ জিকাৰ নিজৰ এটা ময়েশ্চাৰ আছে আৰু ভাজি বনাওঁতে পানীটো ওলাই যায়। জিকাখিনি কাটা হলে সাইডত থৈ দিব। এতিয়া মই ডাঙৰ আলু এটা লৈছো। আলুটো নিজৰ ওপৰত কথা, আপোনালোক আলু দিও খাব পাৰে, নিদিলেও হয়। আৰু বাকলি গুচাই পেলাই এনেকৈ মাজত ফালি পেলাই ঠিক যেনেকৈ জিকাখিনি কাটিলে বহল বহলকৈ তেনেকৈ আলুখিনিও কাটি লব। আলু আৰু জিকা কটা নিয়মটো একে হলে দেখিবলৈও ভাল লাগে ভাজিখন আৰু খাবলৈতো সোৱাদ হয়। আলুখিনি কাটা হৈ গলে পানীত ভিজাই পেলাই থৈ দিব। এতিয়া এখন কেৰাহী বা ফ্ৰাই পেন মিডিয়াম জুইত বহাই পেলাই অলপ তেল দি দিব। তেলখিনি গরম হতে তাত দি দিব আধা চা চামুচ কালজিরা আর দুই ফুটা নহরু। এনেকে পাতলা পাতলা দীঘলিয়াকৈ কাটি লব, দেখিবলৈও ভাল লাগে। নহরু আর কালজিরাখিনি তেলত ফুরন দি পেলাই নহরুখিনি জাস্ট অকমান স্লাইটলি গোল্ডেন কালার আহুতে তাত দি দিব এতিয়া কাটি আর ধুই থোৱা আলু আর জিকাখিনি। আর তার উপরতে আমি দি দিম এটা বিলাহী পাতলা পাতলাকৈ কাটি লব, দুটা কেঁচা জলকীয়া দীঘলিয়াকৈ ফালি দিব মাজত, হালধি অকমান, নিমখ নিজের আন্দাজ মতে। আর এই গোটেই ইনগ্রিডিয়েন্টসখিনি দিয়া হয়ে যাওয়ার পিছত এবার ভালকৈ ভাজিখিনি মিলাই পেলাই ঢাকনখন মারি দিব। ঢাকনখন মারি দিলে জিকার নিজের পানি এটা ওলাই সেই পানিতে গোটেই ভাজিখিনি সিজি যায়। এ দেখিছে নহয় পানি কিমান ওলাই গল জিকাখিনি প্রা, সেই পানিতে হে আলুখিনিও সিজি যাব আর জিকাখিনিও সিজিব। আর ঝোলটো যদি আপনালোক কম লাগে তেতিয়া পানিটো কমাই দিব, কিন্তু এনেকে পনিয়া ঝোলর এখন ভাজি শুকান ভাতৰ লগত কেতিয়াবা খাই চাবচোন, বৰ বঢ়িয়া লাগে। এই জিকা আলু ভাজি রেডি হয়ে গেল। প্রেসার কুকার বনালে এটা বিশ্বলে হয়ে যায়, কারণ জিকা আর আলুখিনি একদম পাতলাকৈ কটা হয়, সেইটো কারণে জলদি সিজি যায়। আশা করছো এই সিম্পল রেসিপিটো আপনার সহায় হব। ভাল পালে নিশ্চয় লাইক আর শেয়ার করব আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির লগত, আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব নাপাহরিব যদি এতিয়ালৈকে করা নাই। আপনার সময় স্নেহ মর্মর কারণে বহুত ধন্যবাদ জানাইছো। টেক কেয়ার এন্ড বি সেফ, বাই বাই।